হাতের যন্ত্রণা এত যন্ত্রণা সহ্য করতে পারি না, ডাক্তার সারাতে পারে না, কবিরা দিয়ে সারাতে পারে না, কোন ঔষধে কাজ হচ্ছে না। মুহাম্মদ রে তুই যদি কিছু করিস আমার হাত ছেড়ে যাবে। আল্লাহ রাসূল বলি হুদি ভাই হাতখানা লম্বা করে দাও, হাতখানা লম্বা করে দিলেন। আল্লাহ রাসূল ইহুদির হাতটা ধরে ইহুদির হাতে যখন ফুঁক দিয়ে দিলেন, বিশ্ব নবীর মুজেজা সাথে 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 ইহুদির হাতে যন্ত্রণা নরম হয়ে যায়। বিশ্ব নবীর মুজেজা মুসলমান হয়ে যা। দিনের পর দিন খাওয়া নাই, দুটো নাতি হয়েছে, দিনের পর দিন খাওয়া নাই, তিন দিন খাওয়া নাই, ওইভাবে পড়ে আছে। হাসান কাঁধে মারা যাব, হুসাইন কাঁধে বাঁচব না, ও বলে না টুরা না, খাতুনে জান্নাত ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ চার দিন খাওয়া নাই বলে বিশ্ব নবী চলে গেলেন মেয়ের বাড়িতে। অভাব বলে অনটন হলে অনেক মেয়ে আসে বাপের বাড়ি, আর মেয়েরা যদি একটু খেতে পায়, কিন্তু বাপ যখন মা যখন খেতে না পায়, তাই বহুদিন খাওয়া নাই আমার জামার বাড়িতে ঘুরি আসি, অন্তত একটু খেতে দেবে। আল্লাহ নবী গেলেন জামার বাড়ি, খাতুনে জান্নাত ফাতিমা, ফাতিমা খাতুনে জান্নাত ফাতিমা, ও মায়েরা বুড়া বেটিরা আব্বা জানে দেখতে পেয়ে, আব্বা জানে দেখতে পেয়ে ওয়াজার নয়নে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী বললেন মা কি হয়েছে মা, কাঁদো কেন বেটি ফাতিমা, সময় বললেন ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, আজ একদিন না দুদিন না তিন তিন দিন মানাহারে কিছু খেতে পাইনি ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা হুসাইন কাঁধে বাঁচব না, হাসান কাঁধে বাঁচব না, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি ফাতিমা বনাহারে, আরে রাসূলুল্লাহ খেতে যাবে, আল্লাহ রাসূল বিশ্ব নবী হাবিবুল্লাহ কি শুনছে কি দেখছি, রাসূলুল্লাহর পেটে চারটা চারখানা পাথর বাঁধা, চার দিন সোনার নবীর খাওয়া নাই, কি বলে সান্ত্বনা দেব আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরিকে, কি বলে সান্ত্বনা দেব, কিতাবে লেখা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ খাতুনে জান্নাতকে বললেন মা খেদো না, আমি তোমার আব্বা জান, আমি তোমার আব্বা জান, আজকের চার দিন অনাহারে কিছু খেতে পাই না গো মা, প্রথমে একটা পাথর বার করে দেখালো মা, এই একটা পাথর দেখো, দুই নাম্বার পাথর বার করে দেখিয়ে দিলেন, তিন নাম্বার পাথর বার করে দেখিয়ে দিলেন, চার নাম্বার পাথর বার করে দেখিয়ে দিলেন, আমি কার কাছে বলছি আমার আব্বা যান চার দিন খায় না, আব্বা যদি খেতে না পায় বলি যা টুকরা সন্তানের জন্য, আব্বা যান শত কষ্টের উপরেও সন্তানের খেতে দেওয়ার জন্য ব্যবস্থা করতে যায়, কথা ঠিক না ভুল, সেই জন্ম দাদা বলি যা টুকরা নবী খাতুনে জান্নাতের খাওয়া নাই, জানের জাত খাতুনে জান্নাতের খাওয়া নাই, দুনিয়ার বাদশাহ খাওয়া নাই,
চলে গেলেন ইহুদির বাগানে পানি তুললেন, ইহুদির বাগানে পানি তোলার পরে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ হাতের বালতি রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়েছে, কেতাবে লেখা আছে ভিকিরির বেটা মুহাম্মদ তোর চার দিন নাকি খাওয়া নাই, পানি তুলতে এসেছিস চামড়া ফাটিয়ে দেব বালতি তুলে দে, আল্লাহ রসুল কুমার দিকে তাকিয়ে রয়েছি আমার নবী চাঁদের খাওয়া নাই, বিশ্ব নবী চাঁদের খাওয়া নাই, কুমার দিকে তাকিয়ে হাতটা লম্বা করে দিও বালতি উঠে আল্লাহর কুদরত বজা বড় দায় ওই কুয়ায় পড়ে যাও বালতিটা কুয়ার ভিতর থেকে এসে বিশ্ব নবীর হাতে এসে যা, মানিকের আমার রসুল্লাহ চলে গেলেন খেজুর নিয়ে খাতলে জান্নাতের বাড়ি, কলিজার টুকরা মেয়েকে খেতে দেবে, কলিজার টুকরি জান্নাতি রানী ফাতিমাকে খেতে দেবে, হাসান হুসাইনকে খেতে দেবে, কেতাবে লেখা খাতলে জান্নাত বেটি ফাতিমা বলেছিলেন ও আপনি কোথায় গিয়েছিলেন আব্বু আপনার মুখে দাগ কিসের, আল্লাহ রাসূল বলে মা ফাতিমা আমি আমার কলিজার টুকরির জন্য আমি আমার দুই নাতির জন্য ইহুদির বাগানে পানি তুলতেছিলাম বালতি রশি কেটে গেছে তাই ইহুদি আমার মুখে চড় মেরেছে মা, আল্লাহ নবীর বেটি কাঁদে আর কেতাবে লেখা ওই ইহুদি যখন চড় মেরেছিল তখন থেকে হাতের যন্ত্রণা কোনো ডাক্তারে সারাতে পারে না, কোনো বদ্যি সারাতে পারে না, কোনো ঔষধে আর সারে না, এত জ্বালা যন্ত্রণা ও কলিজার টুকরা অবশেষে ওই হাত ধরে নিয়ে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কয়েকদিন পরে বিশ্ব নবীর নাম ধরে ধরে ডাকে মুহাম্মদ, নাম ধরে ধরে ডাকে মুহাম্মদ 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 বিশ্ব নবীর মুজেজা মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে ডাকে ও কলিজা টুকরা বাইরে বার হলে রে বিশ্ব নবী বাইরে বার হওয়ার পরে দেখতে পাহুদির বাগানে খেজুর খেজুর যেহুদির বাগানে গিয়ে আমি খেজুরের খেজুর নেওয়ার জন্য পানি তুলছিলাম এই সে আমার চড় মেরেছিল মুখে এখন আমার নাম ধরে ধরে ডাকে আমার দয়া নবী মায়ের নবী বললেন কি হয়েছে ইহুদি ভাই কি হয়েছে বলো, ইহুদি বলছে মুহাম্মদ আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে বুঝতে পারিনি, তুমি যে মহামানব আমি বুঝতে পারি না, হাতের যন্ত্রণা এত যন্ত্রণা সহ্য করতে পারি না, ডাক্তার সারাতে পারে না, কবিরাজে সারাতে পারে না, কোনো ঔষধে কাজ হচ্ছে না, মুহাম্মদ রে তুই যদি কিছু করিস আমার হাত সেরে যাবে, আল্লাহ রাসূল বলি ইহুদি ভাই হাতখানা লম্বা করে দাও, হাতখানা লম্বা করে দিলেন আল্লাহ রাসূল ইহুদির হাতটা ধরে ইহুদির হাতে যখন ফুঁক দিয়ে দিলেন বিশ্ব নবীর মুজেজা সাথে 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 ইহুদির হাতে যন্ত্রণা নরম হয়ে যায় বিশ্ব নবীর মুজেজা কেতাবে
মুসলমান হয়ে যা। নবীর পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না? নবীর পাওয়ারে, নবীর ক্ষমতায় জান ভরে সালামের নাজরানা মদিনাল মুনাওয়ারায় যাবে। সবাই মিলে জোর সে সালাম ইয়া নবী সালাম। ও নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, ইয়া হাবিব পিয়ারা, আরশ পর হকিলে এ পুকার, সজ পয়গম্বর হে এ হামারা, রবি সালাম। ও নবী তোমাকে এ ছাড়ি কি লাভ হবে এ দুনিয়া আয় বাঁচি, দেখা দিও আমাদের নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী